আমরা আলোচনা করব ইউনিভার্সিটি অফ কল্যাণী ব্যাপারে, কল্যাণী না কল্যাণ, ঠিক আছে? তো কল্যাণ ইউনিভার্সিটিতে পিজি অ্যাডমিশন কিন্তু স্টার্ট হয়ে গেছে বস, ঠিক আছে? যে পিজি অ্যাডমিশন ইন কল্যাণী কে ইউ স্টার্ট অলরেডি বস, তো আমি কে করো আচ্ছা তার শুনো, এটা হচ্ছে এম বি এর জন্য, এম বি এ কল্যাণীতে এম বি এ হবে এবং ডেট 30 তারিখ দেখে বুঝতে পারছো এটা, ঠিক আছে? 30/6/2023 অনেক আগেই দিয়েছে, আমি অনেক দেরি তোমার জন্য বানাচ্ছি, সো সরি ফর দ্যাট। টোটাল সিট দেখতে পাচ্ছো 58, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে দেখো, গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, ফাইনাল ইয়ার সেমিস্টার স্টুডেন্ট, মে অলসো অ্যাপ্লাই প্রফেশনালি, স্টুডেন্ট এক্সেপ্ট ফর ক্যান্ডিডেট ফর্ম ফরেজিং কার্ডে, মানে ফরেজিং কার্ডের জন্য এটা কিন্তু দেয়নি, ঠিক আছে? অ্যাডমিশন থ্রু ক্যাট, ম্যাট, সি ম্যাট, ডাব্লিউবিজি ম্যাট, এক্সেপ্ট ফর ক্যান্ডিডেট ফর প্রমোশন, মতলব ফলো বাই জিডিএম পিআই টু বি কন্ডাক্টেড বাই দ্য ইউনিভার্সিটি, এগুলো মানে অ্যাডমিশন হবে থ্রু ক্যাট, এগুলো তো হবে। স্পেশালাইজেশন কি হবে, মার্কেটিং, ফাইন্যান্স, এইচআর, ইনফরমেশন টেকনোলজি, এই সমস্ত ব্যাপারে হবে, ঠিক আছে? কোর্স ফিজ কত দেখো, 35,000 পার ইয়ার ইন্ডিয়ান সিটিজেনের জন্য এটা কিন্তু রয়েছে। ইম্পর্টেন্ট ডেট কি রয়েছে দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে 4 তারিখে, মানে কাল আজকেই শুরু হয়েছে, না কালকে, আই থিঙ্ক কালকে শুরু হয়েছে, আজকে হচ্ছে 5 তারিখ, রাইট? তো আজকে হচ্ছে 5 তারিখ, মানে কালকে শুরু হয়েছে, ওকে? অ্যান্ড দেখো 31 তারিখ পর্যন্ত চলবে, তো তাড়াতাড়ি ফর্ম ফিলাপটা করে নিয়ে যদি তোমাদের ইচ্ছা থাকে যে নাম করবে, তো পাবলিকেশন অফ মেরিট লিস্ট কত তারিখে, 7 তারিখে বেরোবে, পরবর্তী মাসে, মানে জুলাই আগস্ট মাসে, ওকে? আর এখানে দেখো অ্যাপ্লিকেশন ফিজ কত বলেছে, 400 পর জেনারেল ক্যান্ডিডেট, ওবিসির জন্য 200, এরকম ব্যাপার রয়েছে, অ্যান্ড বাকির জন্য এরকম রয়েছে। অ্যাডমিশন পোর্টাল দেখো, এখানে যদি টাচ করো, মানে আমাদের এটা যদি টাচ করো তাহলে কিন্তু পেয়ে যাবে, কিন্তু এখন তো এখানে এগুলো হবে না, মানে এটা ওয়েবসাইট দেখে নাও যে kums.kalyaniuniversity.ac.in, এখানে গিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিলাপটা করতে পারো। এটা হচ্ছে আমাদের কল্যাণী ইউনিভার্সিটির জন্য, কল্যাণী ইউনিভার্সিটির জন্য, কল্যাণী ইউনিভার্সিটি কিন্তু ইউজি ফর্ম ফিলাপ অলরেডি চলছে, তো সেগুলো তোমরা কল্যাণী ইউনিভার্সিটি আন্ডার যে সমস্ত কলেজ রয়েছে, লাইক মুর্শিদাবাদ বলো না কেন, বহরমপুর কলেজ বলো না, গার্লস বলো না কেন, কৃষ্ণনাথ বলো না কেন, সবগুলো তোমার ফর্ম ফিলাপ চলছে, সিপোর্টিং এর ফর্ম ফিলাপ চলছে, সেগুলো করতে পারো। এই ব্যাপারে যদি ভিডিও দরকার হয় আমাকে বলবে, আমি বানানোর চেষ্টা করব। আর তার পাশাপাশি বাকি যে সমস্ত পিজি কোর্স রয়েছে, বেঙ্গলি, ইংলিশ, সবগুলো ব্যাপারে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে ফর্ম ফিলাপ, তোমরা ওয়েট করো, মোটামুটি আর 5-10 দিনের মধ্যে কিন্তু চলে আসবে পিজি সমস্তগুলো, ঠিক আছে? এটা হচ্ছে এমবিএ, আরো কিছু বেরিয়েছে, এমটেক এর জন্য বেরিয়েছে, এমবি এন্ড এমটেক এর জন্য বেরিয়েছে পিজি ফর্ম ফিলাপ, ঠিক আছে? বাকিদের এখনো বেরোয়নি, মোটামুটি আর 10 দিনের মধ্যে কিন্তু হয়তো তোমাদের ওটাও কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে? সো উইশ ইউ অল দ্য বেস্ট ভাই, ব্রাদার এন্ড সিস্টার, ঠিক আছে? ভালো করে পড়ো, দেখো তোমাদের ফর্ম ফিলাপটা করো, অ্যান্ড দেন সিলেকশনটা নাও। আর আলিয়াতে যারা অ্যাপ্লাই করেছো তাদের জন্য খুব ভালোবাসা, যে তোমরা চান্স পেয়ে যাও এমবিএ তে, খুব ভালো হবে, ঠিক আছে? সো বাবা, লাভ ইউ অল, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড ভালো থাকো, বাই।